हाय गुड मॉर्निंग फ्रेंड। तो এখন আমি তো এখন আমি বিছানায় বসে আছি আর শরীরটাও ঠিক নেই মোটামুটি। আর একটা কথা বলবো আমি তোমাদেরকে, কথাটা হলো একটা জিনিস আমি দেখেছি খেয়াল করে, যারা আগাতে চায় তাদের আগানোর লোক অঢেল, আর যারা শুরু করতে চায় তো তাদেরকে শুরু করার লোক নেই। যেমন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তাও কদিন হয়েছে, তো দেখো আমার আমি অনেকে রিকোয়েস্ট করছি যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা লাইক করো বা শেয়ার করো, যাতে আমি সেই জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম হয়নি বা হচ্ছে না, কারণ কি ওই যে মানে সাধারণ মানুষ বা নর্মাল মানুষের পাত্তাকে ও দেয় না, তো ওটাই হলো ব্যাপার। আর যাদেরকে দেখো ভিউজ আছে তো আছে, যাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তো হাজার লাখ ছাড়িয়েও চলে গেছে, তো এটাই তারাও কিন্তু সেম ওরকমই টুকিটাকি ঘটনা তুলছে, বা খুব জরুরি যে আছে সেরকম কোনো ব্যাপার নেই, তো এটাই হলো ব্যাপার। তো এটাই বলছি বাধ্য হয়ে, কারণ আজকে আমি যদি সেই জায়গায় পৌঁছাতে পারি তো সত্যি কথা বলতে আমার মতন খুশি কেউ হবে না, কারণ ফ্যামিলির কথা কি বলবো, তার ভেতরে এমন একটা অসুবিধার ভেতরে আছি, তো বলতে নিজেরই খারাপ লাগছে, নিজেরই লজ্জা লাগছে যে কী করে বলি কথাগুলো। তো এটাই তো বলবো, আর আমার জীবনে সুখের থেকে কষ্টটা একটু বেশি, দুঃখটা বেশি, হয়তো এক সেকেন্ড হাসি মুখে যদি থাকে তো বাদ বাকি সময় চোখের জল ফেলে কাটাতে হয় আমার। তো এরকম খালি দুটো বাচ্চার মুখ চেয়ে আমার মুখটাকে হাসি খুশি রাখতে হয় বুকের কষ্টটাকে পাথর চাপা দিয়ে রেখে, এটা হলো ব্যাপার। তো আমি এখন বেশি কিছু বড় ভিডিও করব না, তো আমি প্লিজ সবাইকেই বলছি যারা দেখছো আমার ভিডিওটা তো শেয়ার করো, ভালো লাগলে শেয়ার করো বা লাইক করো কমেন্ট করো, আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লাস সাবস্ক্রাইব তো করো, কারণ তোমরাই পারো কাউকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে বা কাউকে অনেক বিপদের হাত থেকে উদ্ধার করতে। তো ধরতে গেলে আমি একটা বিপদের ভেতরেই ঘুরপাক খাচ্ছি, জানি না কবে উদ্ধার হব। আর তাছাড়াও আমার জীবনটা খুব কষ্টকর, ধরতে গেলে 2015 থেকে শুরু করে এই অবধি জীবনটা খুব কষ্টের ভেতর থেকে যাচ্ছে। তো আমি যদি সবাইকে বুঝিয়ে খুলে বলতে পারতাম এখন তো খুব ভালো হতো, কিন্তু বলবো অন্য এক সময়, আমার জীবনের বড় একটা ঘটনা আছে বড়, তো বলবো। আর আমি এখনও এই ঘুম থেকে কি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই, তো আমি এখন উঠলাম, একটা বিছানায় বসে আছি, বসে তো ভাবলাম না একটা তোমাদেরকে কিছু কথা শেয়ার করি, কারণ যে কজন আছো এক দুজন তোমরাই তো আমার ফ্যামিলি, তো দেখো না এক দুজন আছে তারাও ভিডিওগুলো দেখো না। তো আমার রিকোয়েস্ট প্লিজ একটু সময় করে, কি আছে 8 মিনিট নাহলে 12 মিনিট একটু দেখো না, যদি দেখে কারোর কোনো একটু উপকার হয় তো প্লিজ একটু সাবস্ক্রাইব একটু শেয়ার একটু লাইক করো, তোমরা করলে আমি চিরকৃতজ্ঞ থাকবো, আর তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে, ঠিক আছে। আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, সবসময় ঠাকুর কাছে এই প্রার্থনা করি, আর আমি নিজেকেও বলবো আমি যেন সুস্থ থাকি আমার বাচ্চা দুটোর জন্য, ব্যাস। আর তাছাড়া ধরতে গেলে এখন হয়তো সবার বোঝা হয়ে যাচ্ছি, বা সব থেকে যে মনের মানুষ তার কাছেও মাঝে মাঝে বোঝা হয়ে যায়, তো এটাই হলো ব্যাপার। আর অ্যাকচুয়ালি এইসব ভিডিও ইউটিউব ভিডিও করার কোনো দিন শখ ছিল যে করব, কিন্তু যে একটা ব্যাপার থাকে এক জায়গায় পৌঁছে গিয়ে মানে অনেক উপরে পৌঁছান বা এরকম ব্যাপার থাকে, জানি না সেরকম যেতে পারবো কি না। তো
তো তোমরা সাথে থাকলে নিশ্চয় যেতে পারবো। আর সবাই খুব ভালো থাকো, বাই, আবার নেক্সট টাইম আসবো তোমাদের সামনে, ঠিক আছে? ছোটোখাটো ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়লাম না, এটা জাস্ট মনের কথা বললাম, আর মনে অনেক কষ্ট দুঃখ জমে আছে। ইউটিউব মানে আমার ফ্যামিলি, আমার পরিবার, ধরো তোমরাও আমার পরিবার, তো তোমাদেরকে শেয়ার করবো সব কিছু, শুনবে আমার কষ্ট দুঃখ, থাকে সবারই কষ্ট দুঃখ থাকে, কিন্তু আমারটা একটু অন্যরকম, তোমাদেরকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো এখন রাখছি, বাই, খুব ভালো থেকো তোমরা, টাটা।